আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখন ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্যের কার্যালয়ের দিকে যাচ্ছেন এবং তারা সেখানে অবস্থান নেবেন। যদিও তারা সবশেষ চারটা পর্যন্ত সময় দিয়েছিল, চারটার মধ্যে তাদের দাবি না মানা হলে তারা তাদের যে অনেকটা সহিংস যে কর্মসূচি সেটিরও হুঁশিয়ারি দিয়েছিল। চারটা প্রায় বেজে পার হয়েছে, যার কারণে তারা এখন বিক্ষোভ মিছিল নিয়ে তারা যাচ্ছে উপাচার্যের কার্যালয়ের দিকে। এবং তারা বিশেষ করে শিক্ষক, যিনি সুমন্দে শিক্ষক, যিনি ছাত্রদের এই আন্দোলনকে কটাক্ষ করেছেন এমন অভিযোগ করে ছাত্ররা সেই শিক্ষককে দ্রুত চুয়েট ছাড়ার আলটিমেটাম দিয়েছিলেন এবং সে আলটিমেটামের প্রেক্ষিতে কর্তৃপক্ষ শোকস দিয়েছিল। তবে ছাত্রদের যে দাবি সেটি হচ্ছে সুমন্দে শিক্ষক তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে বহিষ্কার করা ছাড়া পাশাপাশি যে ড্রাইভার তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাশাপাশি যে দুটি বাস এবি ট্রাভেলস এবং শাহ আমানত দুটি বাস, এই দুটি বাসের চলাচল নিষিদ্ধ করতে হবে কাপ্তাই সড়কে, সেই দাবিতে এখন তারা উপাচার্যের কার্যালয়ের দিকে যাচ্ছে। আমরা আছি তাদের সাথে এবং তাদের কাছ থেকে যতটুকু জেনেছি তারা আসলে আন্দোলন স্থগিত করার বা আন্দোলন প্রশমিত করার কোনো যে উদ্যোগ সেটি তাদের মধ্যে নেই। তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের 10 দফা যে দাবি সে 10 দফা বাস্তবায়ন না হবেন এবং তারা এই যে কাপ্তাই সড়ক যেটি আছে সেটিকে প্রশস্ত করার পাশাপাশি এখানে যেভাবে দ্রুত গতিতে লোকাল যে বাসগুলো আছে যেগুলো চলাফেরা করে সে বাসগুলো চলাচল নিষিদ্ধ করতে হবে, দূরপাল্লার বাস চলাচল করতে পারবে। পাশাপাশি অ্যাম্বুলেন্সের যে সংকটের কথা, এখানে অ্যাম্বুলেন্স এমনিতে সংকট রয়েছে, তার মধ্যে যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো এখানে ছাত্রদের অভিযোগ এই অ্যাম্বুলেন্সগুলো ছাত্ররা আসলে পায় না, এগুলো বিশ্ববিদ্যালয়ের যে চুয়েট কর্তৃপক্ষের যে কর্মকর্তা কর্মচারীরা তারা নিজেদের কাজে ব্যবহার করেন, তারা এগুলো দিয়ে বাজার করেন, কিন্তু ছাত্ররা আসলে আহত অবস্থায় আর এই যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স কল দিয়ে তারা পাচ্ছেন না, এই যার কারণে তারা অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি পাশাপাশি তাদের বাসের সংখ্যা বৃদ্ধিরও তারা দাবি জানিয়েছেন। এবং এই যে যত অনিয়ম, এই অনিয়মগুলো তারা আসলে তাদের দীর্ঘদিনের এগুলো আসলে দাবি ছিল, সে দাবিগুলো দুই ছাত্রের মৃত্যুর মধ্য দিয়ে তাদের মধ্যে যে বিস্ফোরণ ঘটেছে তারা এমনটি দাবি করছেন। এবং যদি তাদের দাবি মানা না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে ক্লাস বর্জন পাশাপাশি এই যে উত্তপ্ত আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা আরও বেগবান করবেন এবং শিক্ষক সুমন্দের বিরুদ্ধে তারা স্লোগান তুলছেন। এখানে আমি যদি একটু বলি তাদের যে দাবি, শিক্ষক সুমন্দে তাদেরকে এসে বলেছেন এমনটি তারা দাবি করছেন যে সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মারা গিয়েছে তারা কেন আন্দোলন করছে এমন একটি বক্তব্য তিনি গিয়ে দিয়েছিলেন। সে বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু যে আন্দোলন ছিল সে আন্দোলন আরও বেগবান হয় এবং ছাত্রদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার কারণে ছাত্ররা কিন্তু আজকে পর্যন্ত সময় দিয়েছিল যে শিক্ষক সুমন্দে তাকে বহিষ্কার করতে, কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাকে শুধুমাত্র শোকস করেছে, যার কারণে তারা এখন কর্তৃপক্ষের যে উপাচার্যের কার্যালয় সেদিকে যাচ্ছেন এবং সেখানে অবস্থান নেবেন। পাশাপাশি আমি যদি আরেকটু বলি, আরও দুটি বাস এখানে তারা শাহ আমানত পরিবহনের বাস, দুটি বাস তারা এই মুহূর্তে এখন পর্যন্ত তাদের জিম্মায় রেখেছে, দুটি বাস সেগুলোর গ্লাস ভেঙে ফেলা হয়েছে এবং দুটি বাস এখনও রয়েছে তাদের জিম্মায়, এই দুটি বাসেও তারা আগুন দিবেন এমনটিও তারা হুঁশিয়ারি দিচ্ছেন। যদি বাস মালিক কর্তৃপক্ষ যদি না বসে এবং পাশাপাশি তাদের দাবি না মানা হয়, তারা এই যে দুটি বাস আছে, একটি বাস ইতোমধ্যে কিন্তু গতকালকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর দুটি বাসও কিন্তু তারা রেখেছেন এবং তাদের হুঁশিয়ারি হচ্ছে তাদের দাবি না মানলে এবং শাহ আমানত বাস চলাচল নিষিদ্ধ না করলে তারা এই দুটি বাসও জ্বালিয়ে দিবেন এমনটি তারা আসলে হুঁশিয়ারি দিচ্ছেন, যার কারণে এখন এই মতো উত্তপ্ত অবস্থায় আছে চুয়েট এবং এখানে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে আমরা দেখেছি প্রচণ্ড ক্ষোভ, তারা আসলে তাদের যে ক্ষোভ আমরা যদি একটু দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলে চেষ্টা করি, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো তাদের যে ক্ষোভ সেটির আমরা একটু কথা বলার চেষ্টা করছি কয়েকজন শিক্ষার্থীর সাথে, তাদের কি মন্তব্য সেটি আমরা জানার চেষ্টা করবো। আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনে এখন কি আমরা আসলে বলতে তারা যে বিক্ষোভ মিছিল সেটিতে তারা মনোযোগী, যার কারণে তারা এই মুহূর্তে কথাও বলছেন না, তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করবেন এবং সেখানে তারা তাদের যে বিক্ষোভ সেটি চালিয়ে যাবেন। পাশাপাশি চারটা পর্যন্ত যে সময় দেওয়া হয়েছিল সে সময় অতিক্রান্ত হয়েছে, যার কারণে এখন এর পরবর্তীতে কী পরিস্থিতি হয় সেটি আমরা আসলে এখন দেখার অপেক্ষায় আছি এখানে নিশ্চিত।